আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে আমাদের বিভিন্ন পরিচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পীদের আগমন ঘটে থাকে। ঠিক তেমনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে এরকমই একজন জনপ্রিয় ও পরিচিত শিশু কণ্ঠশিল্পী আহনাফ আদিল শাফি, এবং আমি আপনাদের সাথে লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আছি মাহির মাহমুদ। তো চলুন আজকে এই লাইভটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাফি ভাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো শাফি ভাইয়া, তোমার আজকের এই সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে যুক্ত হতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কী? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আমি নিয়মিতই এই অনুষ্ঠানটি দেখি এবং এর আগেও আমি এখানে এসেছি। আজকে তোমার সাথে লাইভ করতে পেরে আমার খুব ভালো লাগছে। জি, ধন্যবাদ। আমারও তোমাকে আজকে লাইভে পেয়ে খুব ভালো লাগছে। দর্শক, লাইভটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইভটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো শাফি ভাইয়া, তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য শুরুতে কোন গানটি পরিবেশন করবে? আমি প্রথমে একটি হান্দে বাড়ি তালা দিয়ে শুরু করছি। গানটির কথা শ্রদ্ধ আমির আবদুল্লাহ এবং সুর সুর সম্রাট মশিউর রহমান। জি, তুমি শুরু করতে পারো। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন, কথা বলবার শক্তিও তিনি করেছেন দান, যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন, কথা বলবার শক্তিও তিনি করেছেন দান, সমস্ত সৃষ্টি তার স্মরণে রয়েছে মশগুল, কেবল মাত্র মানুষই তাকে চিনতে করে ভুল, তার করুণা ঘিরে আছে পৃথিবীর চারিধার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে তার ইশারা, খুঁটিহীন আকাশ ভরে দেয় ছায়ায় ছায়া, আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে তার ইশারা, খুঁটিহীন আকাশ ভরে দেয় ছায়ায় ছায়া, চামড়ার মতো ফেটে যাবে ওই আকাশটা একদিন, পৃথিবীর সব কিছু একদিন হয়ে যাবে বিলীন, তার হুকুমে দেয়া হয় যদি শুধু এক ফুৎকার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, করবে অস্বীকার, করবে অস্বীকার। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে তোমার গানটি। আশা করছি আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে গানটি। তো জি, এই পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। আব্দুল কাদের লিখেছেন প্রিয় অনুষ্ঠান, মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন মাশাল্লাহ,
মার্জিয়া লিখেছেন মাশাল্লাহ, কামাল হোসেন লিখেছেন মাশাল্লাহ। জি আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথেই থাকবেন। তো শাফি, তুমি এই পর্যায়ে আমাদের দর্শক বন্ধুদের জন্য কোন গানটি পরিবেশন করবে? জি এ পর্যায়ে আমি একটি নাতে রাসুল পরিবেশন করছি। গানটির কথা আজিজুর রহমান এবং সুর শ্রদ্ধেয় হাসনাত আব্দুল কাদের। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে গুলশানে। আজ বুলবুলেরা গাইছে শিরিন কালা, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম গুলশানে। আজ বুলবুলেরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে হাসিনু শার দিক রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটে জীবন খেয়া ঝিলমিলি মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে হাসিনু শার দিক রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটে জীবন খেয়া ঝিলমিলি মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে তোমার এই গানটি শুনে, আমি খুব মুগ্ধ হয়েছি। আশা করছি আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে। জি এ পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি আবারও। হাফেজ ওমর ফারুক লিখেছেন মাশাল্লাহ কবুল করুক। মোহাম্মদ ইসরাফিল লিখেছেন অনবদ্য অসাধারণ গান। জি ধন্যবাদ। মোহাম্মদ মাসুদ রানা লিখেছেন গানটি শুনে জায়মা নূরের কথা মনে পড়ে গেল। জি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। জি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন।
আহনা ফাদিল শাফি ভাইয়া, তোমার পড়ালেখা করতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমার? জি, আমার খুব ভালো লাগে। পড়াশোনা তো সবারই করতে হয় জীবনে। তো তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো? যে আমি বর্তমানে ক্লাস ফোরে পড়ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তুমি? তোমার তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে? আমার সায়েন্স সাবজেক্টটা বেশি পড়তে ভালো লাগে। মাশাল্লাহ, চমৎকার। ইংরেজি অঙ্ক কেমন লাগে? সেগুলোও ভালো লাগে, কিন্তু সায়েন্সটা পড়তে বেশি ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আমি এই পর্যায়ে একটি কল ধরে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? আমি আমাদের আজকের শিল্পীর কাছে কবি মল্লিকের একটি গান শুনতে চাচ্ছি, আর উপস্থাপক এবং শিল্পী দুইজনের যৌথ একটি গান শুনতে চাচ্ছিলাম। জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য খায়দার করুন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অবশ্যই আমরা চেষ্টা করব গানটি পরিবেশন করার। ধন্যবাদ। তো এই পর্যায়ে তুমি কোন গানটি পরিবেশন করবে আমাদের দর্শক বন্ধুদের জন্য? জি, এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক এবং সুর শ্রদ্ধেয় সুর সম্রাট মশিউর রহমান। জি, তুমি শুরু করতে পারো। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, বিরাট একটা সফলতা। মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, বিরাট একটা সফলতা। খারাপ কাজটা করতে দারুণ স্বাদ লাগে, এই কাজে কেউ একটা না দিন রাত জাগে। খারাপ কাজটা করতে দারুণ স্বাদ লাগে, এই কাজে কেউ একটা না দিন রাত জাগে। কিন্তু খারাপ বর্জন করা, কিন্তু খারাপ বর্জন করা, শৈলিকতা, শৈলিকতা, শৈলিকতা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, বিরাট একটা সফলতা। মন্দ কাজের সঙ্গী হওয়া খুব সহজ, এমনি এমনি এসব কাজে বাড়ে গরজ। মন্দ কাজের সঙ্গী হওয়া খুব সহজ, এমনি এমনি এসব কাজে বাড়ে গরজ। কিন্তু মন্দ ছাড়তে পারাটা, কিন্তু মন্দ ছাড়তে পারাটা, সাহসিকতা, সাহসিকতা, সাহসিকতা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, বিরাট একটা সফলতা। মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, বিরাট একটা সফলতা, বিরাট একটা সফলতা, বিরাট একটা সফলতা। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে তোমার কণ্ঠে, গানটি খুব মানিয়েছে।
জি, আমি এ পর্যায়ে আবার কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। জি ভাই। আনায়েত মারিয়া লিখেছেন, আমি সৌদি থেকে দেখছি মাশাল্লাহ, আমি রাসুলের সীমাহীন ভালোবাসা গানটি শুনতে চাই। জি, আমরা চেষ্টা করব গানটি পরিবেশন করার, আমাদের সাথেই থাকবেন। মোহাম্মদ ইসরাফিল হোসেন লিখেছেন, আহনা ফাজেল শাফি অভিনন্দন তোমাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ রুহুল আমিন লিখেছেন, মালয়েশিয়া থেকে দেখছি। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। তো আহনা ফাদিল শাফি, তুমি এই পর্যায়ে আবার আমাদের দর্শক বন্ধুদের জন্য কোন গানটি পরিবেশন করবে? জি ভাই, আমি তো তিনটি গান শুনেছি, এবার নিশ্চয়ই দর্শক বন্ধুরা তোমার একটি গানে অপেক্ষা আছে, তুমি একটি গান শোনাও। জি, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এখন যে গানটি পরিবেশন করব আমাদের দর্শক বন্ধুদের জন্য, সে গানটির শিরোনাম আমি মেঘমুক্ত আকাশ দেখেছি, কথা ও সুর মাসুদ রানা। জি, আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা। আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পাই যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায় নেই কোনো বুধিরতা। ও বৃক্ষলতা তোমার ছোঁয়ায় পাই যে ফিরে সজীবতা, তোমার করুণায় পাখিরা গান গায় নেই কোনো বধিরতা। তোমার ভালোবাসা দাও মোর হৃদয়ে দইছে যে দারুণ খরা, আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তোমার আলো পেয়ে দূর আকাশে মিটি মিটি চারটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়াই বাতাসে। ও তোমার আলো পেয়ে দূর আকাশে মিটি মিটি চারটি হাসে, তোমার হুকুমে ফুলেরা সব গন্ধ ছড়াই বাতাসে। তোমারই প্রেম দাও মোর হৃদয়ে দিয়েছি আজ ধরা, আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, তেমনি আমার হৃদয় ভরে দাও তোমার রহম দ্বারা, আমি মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা, মেঘ মুক্ত আকাশ দেখেছি তারা ভরা। ধন্যবাদ। মাশাল্লাহ, চমৎকার হয়েছে গানটি ভাই, আমার অনেক ভালো লেগেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি তোমার মতো আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে। জি, আহনা ফাদিল শাফি ভাইয়া, তুমি এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করবে? এ পর্যায়ে আমি একটি বাবা মাকে নিয়ে গান পরিবেশন করছি, গানটির কথা সুর শ্রদ্ধেয় মাসুদ রানা। জি, তুমি শুরু করতে পারো। এই ফরিয়াদ তোমার কাছে করিও গো প্রভু, এই ফরিয়াদ তোমার কাছে করিও গো প্রভু, বাবা মাকে কষ্টে তুমি, বাবা মাকে কষ্টে তুমি রেখো না গো কভু, এই ফরিয়াদ তোমার কাছে করিও গো প্রভু।
আসে রাশে দুঃখ ব্যথার যন্ত্রণাতেও বাবার মুখে হাসে ক্লান্ত বাবার আকাশ বুকে আদর রাশে রাশে বাবার প্রতি নারাজ তুমি বাবার প্রতি নারাজ তুমি থেকো না গো কভু এই ফরিয়াদ তোমার কাছে করি ও গো প্রভু প্রিয় খাবার হাতে তুলে আমার মুখে দে চোখেতে মা লালন করে আমার চোখের ধ্যান প্রিয় খাবার হাতে তুলে আমার মুখে চোখেতে মা লালন করে আমার চোখের বায়না বলো পূরণ করে বায়না গুলো পূরণ করে কষ্ট হলেও তবু এই ফরিয়াদ তোমার কাছে করি ও গো প্রভু বাবা মাকে কষ্টে তুমি বাবা মাকে কষ্টে তুমি রেখো না গো কভু এই ফরিয়াদ তোমার কাছে করি ও গো প্রভু এই ফরিয়াদ তোমার কাছে করি ও গো প্রভু করি ও গো প্রভু ধন্যবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার হয়েছে বাবা মায়ের গান তো সবসময় চমৎকারই হয় তো শাফি তুমি যে এত চমৎকার গান পরিবেশন করছো আমাদের বমুদের জন্য তো এইসব গান তোমাকে সর্বপ্রথম কে শিখিয়েছে প্রথমে ভাইয়ের সাথে একটু একটু শিখতাম ভাইয়া মাহফুজ বিল্লাহ সাহেবের কাছে স্যারের কাছে শিখতেন এরপর আস্তে আস্তে আব্বা আম্মু গাইড করতে লাগলো পরে জাগরণ শিল্পগোষ্ঠীতে শিখলাম এরপর এখন আরও ভালো শেখার জন্য আমি ওবায়দুল্লাহ তারেক স্যারের কাছে শিখছি জি তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে বেশি ভালোবাসো দুজনকেই খুব ভালোবাসি জি ভালোবাসা তো কথা জি আমি একটি কল ধরে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে বলছেন কোথা থেকে বলছেন আমি গাজীপুর থেকে আব্দুল আহাদ বলছি চিনতে পারছো আমায় জি 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 আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে জি অবশ্যই আছে জি গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন শাফিকে দাও জি শাফি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সকালে গানটা শুনতে যাচ্ছি জি ইনশাআল্লাহ আমি শোনানোর চেষ্টা করব জি ইনশাল্লাহ সে শোনানোর চেষ্টা করবে জি দর্শক এই পর্যায়ে আমরা
চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। আপনারা দেখছেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আমরা আহনাফ আদিল শাফি ভাইয়ের কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি ইতিমধ্যে। ইনশাল্লাহ আমরা বিরতির পরে আহনাফ আদিল শাফি ভাইয়ের কাছ থেকে আরও সুন্দর সুন্দর গান উপহার পাবো। সেই পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার ফেরত আসলাম একটি ছোট্ট বিরতি থেকে। আমরা আমাদের ছোট ভাইয়া আহনাফ আদিল শাফির কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনছিলাম। জি, এ পর্যায়ে আমরা আবার শাফি ভাইয়ার কণ্ঠে আরও সুন্দর সুন্দর গান শুনব। তো শাফি, তুমি এ পর্যায়ে আমাদের দর্শক বন্ধুদের জন্য কোন গানটি পরিবেশন করবে? জি, এ পর্যায়ে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছি। গানটি আমার মৌলিক গান। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় ওস্তাদ ওবায়দুল্লাহ তারেক। বাহ, আচ্ছা, শুরু করতে পারো তুমি। দয়াল নবী গো, আপনি আমার জানে রোজান। প্রাণের নবী গো, আপনি আমার জানে রোজান। দয়াল নবী গো, আপনি আমার জানে রোজান। প্রাণের নবী গো, আপনি আমার জানে রোজান। আপনি হলেন সেরা মানুষ, দিলেন সুমহান। আপনি হলেন সেরা মানুষ, দিলেন সুমহান। দয়ার নবী গো, আপনি আমার জানে রোজান। আপনার যদি আমি বেশি ভালোবাসি, আমার মহান রব হয়ে যান খুশি। আপনার যদি আমি বেশি ভালোবাসি, আমার মহান রব হয়ে যান খুশি। এই পৃথিবীর যত মানুষ সবচেয়ে আপনি ভালো, অন্ধকারের জাহেল যুগেও আপনি ছিলেন আলো। আমরা মানুষ তাই শুনবির করি গুণগান, আপনি আমার জানে রোজান। দয়ার নবী গো, আপনি আমার জানে রোজান। আপনার আগমনে ধন্য জগৎবাসী, আপনার তারে দরুদ পড়ি রাশি রাশি। আপনার আগমনে ধন্য জগৎবাসী, আপনার তারে দরুদ পড়ি রাশি রাশি। শেষ বিচারে সাফায়াতে জান্নাত যেন পায়, আপনি ছাড়া এই অধমের আর তো কেহ নাই। আমার হৃদয় ব্যাকুল যে তাই নবী প্রেমের শান, আপনি আমার জানে রোজান। দয়ার নবী গো, আপনি আমার জানে রোজান। প্রাণের নবী গো, আপনি আমার জানে রোজান। আপনি হলেন সেরা মানুষ, দিলেন সুমহান। আপনি হলেন সেরা মানুষ, দিলেন সুমহান। দয়ার নবী গো, আপনি আমার জানে রোজান। প্রাণের নবী গো, আপনি আমার জানে রোজান। দয়ার নবী গো, আপনি আমার জানে রোজান। আপনি আমার জানে রোজান। আপনি আমার জানে রোজান। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার হয়েছে, অনেক সুন্দর একটি মৌলিক গান। আমাদের দর্শক অবশ্যই মুগ্ধ হয়েছে তোমার গানটি শুনে। জি, আমি এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ মামুনুর রাশিদ লিখেছেন মাশাল্লাহ, আব্দুল আহাদ লিখেছেন মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইরন কলিজার ভাইয়া। জি, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। কামাল হোসেন মাশাল্লাহ মাশাল্লাহ।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে শেষ পর্যন্তই থাকবেন। তো শাফি, তুমি এ পর্যায়ে আমাদের দর্শক বন্ধুদের জন্য আবার কোন গানটি পরিবেশন করবে? জি, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটিতে অনেক নবীর নাম আছে। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় শরীফ আমিন। জি, তুমি শুরু করতে পারো। আজ শোনাব মহান তর সেই নবীদের নাম, যাদের তরে পড়তে হয় আলাইহি সালাম, আলাইহি সালাম। আজ শোনাব মহান তর সেই নবীদের নাম, আদম নূহ এদের সেহুদ সালেহ ইব্রাহিম ইসমাইল ইসহাক লূত ইয়াকুব শুআইব, আদম নূহ এদের সেহুদ সালেহ ইব্রাহিম ইসমাইল ইসহাক লূত ইয়াকুব শুআইব। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একলাম, আলাইহি সালাম। আজ শোনাব মহান তর সেই নবীদের নাম, ইউসুফ মুসা হারুন ইউশা ইলিয়াস হিজকিল আয়ুব ইয়াসা দাউদ সুলাইমান ইউনুস মাবিল জুলকিফল জাকারিয়া উজাইর দানিউল ইয়াহিয়া ঈসা শেষে মুহাম্মদ সরদারে নবিকুল জুলফিকল জাকারিয়া উজাইর দানিউল ইয়াহিয়া ঈসা শেষে মুহাম্মদ সরদারে নবিকুল সবার তরে অধুমের সালাম পাঠালাম, আলাইহি সালাম। আজ শোনাব মহান তর সেই নবীদের নাম, যাদের তরে পড়তে হয় আলাইহি সালাম, আলাইহি সালাম, আলাইহি সালাম, আলাইহি সালাম, আলাইহি সালাম, আলাইহি সালাম। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। তোমার কি হিসাব আছে এই গানে কতগুলো নবীর নাম আছে? সম্ভবত 25 জন। 25 জনই হবে আমার মতে, অনেক সুন্দর গান। জি, এ পর্যায়ে আমি আবার কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মোহাম্মদ আবু সাইদ লিখেছেন, আমি চুয়াডাঙ্গা জেলা থেকে দেখছি, মাশাল্লাহ অসাধারণ অনুষ্ঠান। আব্দুল আহাদ লিখেছেন, আমাদের ভবিষ্যতের লিজেন্ড তো তোমরাই, দোয়া ও ভালোবাসা রইল, আপনাকে অনেক ধন্যবাদ। আল আমিন মোহাম্মদ লিখেছেন, মাশাল্লাহ চমৎকার হয়েছে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি শাফি, তুমি এ পর্যায়ে আমাদের দর্শক বন্ধুদের জন্য আবার কোন গানটি পরিবেশন করবে? জি, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শ্রদ্ধেয় ফরুক আহমেদ এবং সুর শ্রদ্ধেয় আব্দুল লতিফ। জি, তুমি শুরু করতে পারো। তোরা চাস নাকি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। তোরা চাস নাকি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। পরের উপর ভরসা করে ভয়ের পথে যাস নে মোরে,
পরের ওপর ভরসা করে ভয়ের পথে চাস নে মোরে জয়ের পথে যা বাজে জয়ের না কাড়া তোরা জয়ের পথে যা বাজে জয়ের না কাড়া তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া খোদার মদুদ পেয়ে যারা হলো জাহান জয়ী তারা মারিয়ে গেল মৃত্যু দুয়ার রাত্রি তিমির মোই খোদার মদুদ পেয়ে যারা হলো জাহান জয়ী তারা মারিয়ে গেল মৃত্যু দুয়ার রাত্রি তিমির মোই নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সাড়া এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সাড়া তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া তোরা পরের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া ধন্যবাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার হয়েছে গানটি আসলে গানটি খুব কঠিন তারপরও তুমি যে অনেক সুন্দর করে উপস্থাপনা করতে পেরেছো গানটি তাই অনেক মুগ্ধ হয়েছি আশা করছি আমাদের দর্শকরা অনেক মুগ্ধ হয়েছে জি তুমি তোমাকে একটি কোশ্চেন জিজ্ঞেস করি তুমি তোমার দেশের বাড়ি কই জি আমার দেশের বাড়ি বাগেরহাটে খুলনা বাগেরহাটে আচ্ছা আচ্ছা তোমার দেশের বাড়িতে যেতে তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তোমার কেমন লাগে জি আমারও খুব ভালো লাগে তুমি হয়তো জানো আমার দেশের বাড়ি বগুড়া জি জি এই পর্যায়ে আমি একটি বগুড়ার আঞ্চলিক গান পরিবেশন করছি আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি একটু রেস্ট নাও আমি যেই গানটি পরিবেশন করছি সেই গানটির শিরোনাম হাল জুড়বার সময় হসরে গানটির কথা ও সুর মাহফুজুর রহমান আখন্দ জি হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 মাসের ভত্তা দিয়া পান্তা খামু মাসের ভত্তা দিয়া পান্তা খামু তোর শাসিকে যায়া ক হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 বাঁশের থোপের মধ্যে পাখি শিগ্রা শিগ্রি করে মুরগির ঘরার মধ্যে মোরগটা লুলি ফেটে মরে বাঁশের থোপের মধ্যে পাখি শিগ্রা শিগ্রি করে মুরগির ঘরার মধ্যে মোরগটা লুলি ফেটে মরে তোর কে রে নিন ভাঙে না কে তোর কে রে নিন ভাঙে না কে আরেকটা হাত লাগবি নাকি ক হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 হাল জুড়বার সময় হসেরে লাঙল গরুলিয়া সহ 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 ক্যারে ও পীর মাও তুইও ক্যাঙ্কাল শাহলু বেনা উঠা পান্তা দিবু আগা এত তু কয়া থুলু ক্যারে ও পীর মাও তুইও ক্যাঙ্কাল শাহলু বেনা উঠা পান্তা দিবু আগা এত তু কয়া থুলু
সুটকুজ আছে হালিয়া দেখ সুটকুজ আছে হালিয়া দেখ গরু কোসে ডান বাউ হাল জুর বের সময় হসে রে লাঙল গরু লিয়া স স স হাল জুর বের সময় হসে রে লাঙল গরু লিয়া স স স মাসের ভত্তা দিয়া পান্তা খামু মাসের ভত্তা দিয়া পান্তা খামু তোর শাসিক যায়া ক হাল জুর বের সময় হসে রে লাঙল গরু লিয়া স স স হাল জুর বের সময় হসে রে লাঙল গরু লিয়া স স স হাল জুর বের সময় হসে রে লাঙল গরু লিয়া স স স মাশাল্লাহ খুবই সুন্দর খুবই একটি মজার গান আমার খুব ভালো লেগেছে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জি তোমাকে অনেক ধন্যবাদ আশা করছি আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে জি এই পর্যায়ে একটি কল রিসিভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম জি জি আমি আদিল মাহমুদ সাথে কথা বলতে পারবো জি জি অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে হ্যাঁ আমার গানের রিকোয়েস্ট হচ্ছে মোবাইলের প্রথম কথা নয় হলো ওই গানটা আমি সাথীর কাছ থেকে শুনতে চাইছিলাম জি সে অবশ্যই চেষ্টা করবে গানটি শোনানোর জন্য এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জি দর্শক আমরা এই পর্যায়ে একদম লাইফের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আহনাফ আদিল শাফির ভাইয়ের কাছ থেকে একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব আহনাফ আদিল শাফি তোমার কি প্যানভিশন টিভির কর্তৃপক্ষকে কিছু বলার আছে জি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তারা অনেক আগে থেকেই অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং প্যানভিশন টিভি ভবিষ্যতে ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ভূমিকা রাখবে এই আশাই আমি ব্যক্ত করছি জি তোমাকে অনেক ধন্যবাদ জি দর্শক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আহনাফ আদিল শাফি ভাইয়ের কাছ থেকে একটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি জি এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি গানটির কথা ও সুর শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষের জন্য